তিন দিন আগে নীলগঞ্জ গভর্নমেন্ট হসপিটাল থেকে দুটো মৃতদেহ চুরি যায়। দশ বছর আগে শোনা একটা ভূতের গল্প হঠাৎ সত্যি হয়ে গেল। হাউ ইজ ইট পসিবল? ভাদ্রি স্যার, আপনাকে এখানে লাগবে। নিকোশায়া জার্নিটা খুবই আনন্দদায়ক ছিল এবং পর্ণসবরীর সাপ যখন শেষ হয়, যখন রিলিজ হয় আর কি, সেই সময় দর্শকের থেকে যেই পরিমাণ ভালোবাসা এই সিরিজটা পায়, তখনই আমরা যেদিনকে সাকসেস পার্টি হচ্ছিল সেই দিনকেই অফিশিয়ালি অ্যানাউন্স করা হয় যে এটার সেকেন্ড সিজন আসতে চলেছে। এবং সেই সেকেন্ড সিজন আসতে আসতে একটা বছর লেগে যায় এবং আজকে এই ভূত চতুর্দশীর ঠিক আগে আমরা আজকে এই ট্রেলার লঞ্চের জন্য এক জায়গায় হয়েছি। তো এই পুরো জার্নিটাই খুব খুব ভালো লাগার, এবং পর্ণসবরীর সাপের পরে যখন নিকোশায়ার স্ক্রিপ্টটা আমার কাছে আসে প্রথমেই খুব এক্সাইটেড হয়ে যাই। ইনফ্যাক্ট তখন আমি আর পরমদা একটা ছবির শুটিং করছিলাম একসঙ্গে রাজস্থানে, এবং সেই শুটিংটা চলাকালীনই পরমদা আমাকে বলেছিল যে আমরা কিন্তু এই গল্পটা নিয়ে কাজ করছি নিকোশায়া, এবং খুব শিগগিরই তোর সঙ্গে এটা নিয়ে বসা হবে। এবং তারপরে স্ক্রিপ্টটা পড়ে দারুণ লাগে, অ্যাজ মানে বলাই বাহুল্য, এবং তারপরে কাজটা করেও দারুণ লাগে, এবং আশা রাখবো যে দর্শকের সিরিজটা দেখে খুব ভালো লাগবে। পরমদা যখন তোমাকে স্টোরি কথাটা বললো, তোমার যেটা এক্সপেকটেশন ছিল তারপর নতুন কিছু কি এক্সপিরিয়েন্স করেছো? ভাদুরী মশাইয়ের থেকে এক্সপেকটেশন অটোমেটিক্যালি হাই হয়ে গেছে দর্শকের জন্যই। দর্শক এতটা ভালোবাসা দিয়েছেন গতবার যে দর্শকেরই এক্সপেকটেশন খুব হাই, আমারও দর্শক হিসেবে এক্সপেকটেশন খুব হাই, এবং অভিনেতা হিসেবে মনে হয় যে কোথাও গিয়ে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি কাজ করে যে আরও ভালো করতে হবে, আরও আরও আনন্দ দিতে হবে দর্শককে। সেই সেই জিনিসটা ভীষণভাবে কাজ করেছে এবারে। তুমি ভূত তন্ত্র সাধনা এগুলোতে বিশ্বাস করো? তন্ত্র সাধনা তো একটা একটা আলাদা জিনিস, কিন্তু ভূতে বিশ্বাস সেই অর্থে আমার এখনো তৈরি হয়নি, তার কারণ রিয়েল লাইফে কোনো ভূতুড়ি এক্সপিরিয়েন্স আমার হয়নি। তবে ভূতের ছবি দেখতে বা ভূতের গল্প পড়তে আমার খুব ভালো লাগে। আচ্ছা, কোনোদিন কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু ফিল করেছো তুমি? না, ওই যে বললাম ভূত দেখার সুযোগ হয়নি, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমার সঙ্গে অন্তত ঘটেনি, কিন্তু আমার পরিচিত অনেকের সঙ্গেই ঘটেছে, এবং তাদের থেকে সেই ঘটনাগুলো যখন শুনেছি তখন বেশ গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার হয়েছে। বর্ণনা হুবহু মিলে গেছে? হ্যাঁ স্যার, হুবহু। তুমি যে বলো পাসিং সোলস হয়, মানে যারা কোনো কারণ ছাড়াই দেখা দেয়? এক্ষেত্রে তা নয়। না, আমি মানুষকে দেখেছি, মানুষের থেকে বড় ভূত আমি আর দেখিনি, তাদের মতো ভয়াবহ আর কেউ হয় না কাছে। ভূত দেখিও নি আমি, ভূত আর কোনোদিন দেখবো বলেও মনে হয় না, কিন্তু প্রচুর মানুষ দেখেছি যাদেরকে ভূত বলা যেতে পারে। আচ্ছা, কখনো কোনো ভৌতিক বা অলৌকিক জিনিস তুমি ফিল করেছো? না, আমি কখনো ফিল করিনি। একমাত্র যখন আমার ফিল করতে ইচ্ছা করে কিংবা মনে হয় যে এরকম কিছু হলেও হতে পারে, সেটা হচ্ছে যখন আমি কোনো একটা হরর সিনেমা দেখি কিংবা কোনো গল্পের বই পড়ি যেটা ভয়ের কাছে। শিল্প এমনই একটা জিনিস, সেটা আমার বিশ্বাস অবিশ্বাস নির্বিশেষে আমাকে বিশ্বাস করিয়ে দিতে পারে যে এরকম কিছু হলেও হতে পারে, আমাকে একটা রোমাঞ্চ অনুভব করাতে পারে। এই নিকোশায় যে তোমার জার্নিটা, শুটিংয়ের যে জার্নিটা, সেটা কেমন ছিল? ভীষণ ভালো। পরমদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স বরাবরই ভীষণ ভালো, কারণ পরমদা খুব ঠান্ডা মাথার একজন ডিরেক্টর। পরমদা জানে সে কী চায় এবং সেটা খুব ভালো করে ব্যক্ত করতে পারে, সেটা কাস্টের সাথেও, সেটা ক্রুয়ের সাথেও, এবং তার সঙ্গেও আমার যারা কো অ্যাক্টাররা, তারা এত ভালো প্রত্যেকে, তারা শুধু ভালো মানুষ নয়, ভালো অ্যাক্টরও বটে। এবং এরকম আমরা আরও মানে অনিন্দিতাদি, গৌরবদা, অন্নদা তো রয়েছেই, চিরঞ্জিত কাকু রয়েছে, তাছাড়াও আমরা আরও অনেক অ্যাক্টরদেরকে এবার পেয়েছি যারা ভীষণ ভালো, অনুজয়দা, আরও অনেক সারপ্রাইজ এলিমেন্টসও রয়েছে। কাজেই আমি সেইটাও দেখতে খুব এক্সাইটেড, যেরকম ছোট ছোট চরিত্রে অসম্ভব ভালো ভালো অভিনেতাদের আমরা পেয়েছি এবং অভিনেত্রীদের আমরা পেয়েছি। কোন এক তান্ত্রিক জঙ্গলের মধ্যে এই মৃতদেহ দিয়ে তন্ত্র সাধনা করছে। আর ওই পিশাচটা ওই তান্ত্রিকের পোষা। সো বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা পর্ণসবরীর সাপ যেহেতু ভাদুরী মশাইয়ের ফ্র্যাঞ্চাইজির প্রথম গল্প হিসেবে আমরা প্রতিষ্ঠা দিয়েছি সেটাকে, সেখানে চরিত্রগুলোকে যেভাবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা কন্টিনিউ করেছি। যদিও নিকোশায়া গল্পটি আদতে কিন্তু সৌভিকের লেখায় পর্ণসবরীর সাপের আগের গল্প, কিন্তু আমাদের পর্দায় ভাদুরী মশাই ফ্র্যাঞ্চাইজিটা যেহেতু পর্ণসবরীর সাপ দিয়ে আত্মপ্রকাশ করেছে, সেজন্য আমরা সেটাকেই ফার্স্ট বা অরিজিন স্টোরি ধরে নিয়ে সেখান থেকে এগিয়েছি। সেখান থেকে এগিয়ে
নিকশ ছায়া ইজ এ নিউ মিস্ট্রি, ইজ এ নতুন একটা রহস্য, নতুন একটা ঘটনা, এবং যেখানে আরও একবার আমাদের যে মুখ্য চরিত্রগুলিকে আমরা পর্ণসবরীর সাপে ইন্ট্রোডিউস করেছিলাম পর্দায়, সেই অমিয়, সেই মিতুল, সেই তিতা, সেই পল্লব এবং অফকোর্স সর্বোপরি ভাদুরী মশাই, আরও একবার তাদের ডাক পড়ছে এই জিনিসটি সমাধান করার জন্যে। তার সঙ্গে আরও অনেকগুলি ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র সংযোজিত হয়েছে, যেগুলিতে অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায় আছেন, অমৃতা বলে একটি নতুন একজন অভিনেত্রী আছে, এবং একটা সারপ্রাইজ আছে, সেটা সিরিজটা দেখলে জানা যাবে, একটা চমক আছে আর কি। তো এই গল্পটা কর্ণসবরীর সাপের থেকে আরও ছড়ানো, আরও বড়, মানে আয়তনে বড় এবং বহরে বড় অনেক, যে কারণে আমি বলবো যে কর্ণসবরীর সাপের থেকে এই গল্পটা শ্যুট করা বা এই গল্পটার যে ভয়ের জায়গাগুলো সেগুলো এক্সিকিউট করাটা কর্ণসবরীর সাপের থেকেও কঠিন ছিল। কর্ণসবরীর সাপে পাহাড়ের একটা সাহায্য ছিল, পাহাড় একটা বাতাবরণ, একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয়, এবার সেটা নেই, এটা এটা একেবারেই কলকাতা শহরতলিতে ঘটনাটা ঘটছে গল্প অনুযায়ী, এবং সেটার প্রতি আমরা সৎ থাকার চেষ্টা করেছি, আমরা ইচ্ছে করে গল্পটাকে কোথাও পাহাড়ে বা অন্য কোনো জায়গায় নিয়ে যাইনি। তো সেই জন্য কাজটা আরও ডাবলি ডিফিকাল্ট ছিল, যে একদম শহরতলির যে নর্মাল যে রাস্তা আমরা হাঁটি, নর্মাল যে বাঁশবন আমরা পেরোই প্রত্যেক দিন, নর্মাল যে অটোরিকশায় চড়ি আমরা, তার মধ্যে থেকে ভয়টা বার করে আনাটা এবারে আমার মনে হয় আরও বেশি কঠিন ছিল। সেটার জন্যে সেটা আশা করি করতে পেরেছি, ইনফ্যাক্ট সেটা নিয়ে আত্মবিশ্বাসে যে করতে পেরেছি, এবং তার জন্যে গোটা টিমটার প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আমার অনেকটা ধন্যবাদ তাদের জানানো। আর দুদিন বাদে রক্তিম চন্দ্রোদয় হবে। নীলেন বাদুরি আমায় খুঁজছে। যতক্ষণ না ভাদুরী মশাই ফিরছে, এই বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না। তিতাস দি, নতুন কিছু এক্সপিরিয়েন্স বলতে গেলে নতুন অনেকগুলো চরিত্র এসেছে আমাদের এই সিজনে, তো ওদের সাথে কোলাবরেট করতে খুব ভালো লেগেছে, বিকজ দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স। আমি তো ওয়েট করে আছি যে 31st যখন রিলিজ করবে আর লোকজন এই সারপ্রাইজ এলিমেন্টসের, সারপ্রাইজ ক্যারেক্টার্সদের যখন দেখবে তাদের কী রিয়াকশন, সেটা দেখতে আমি মানে ওয়েট করে আছি তাদের রিয়াকশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, নতুনভাবে যেটা আগের সিজনে যেটা ছিল, যে তিতাস আমার ক্যারেক্টারের নাম, সে যেহেতু মিতুলের সাথে একটা ঘটনা ঘটছে, সো প্রচণ্ড অ্যাংজাইটি রয়েছে, কীভাবে সিচুয়েশন সামলাবে এই সবের মধ্যে চলছিল। কিন্তু এই সিজনে আমরা তিতাসকে দেখছি একটা ইনভেস্টিগেটিভ মোডে, কারণ এই সিজনে আমাদের গ্রুপের মধ্যে কারোর সাথে কিছু ঘটছে না, যেটা হচ্ছে হলো একটা থার্ড পার্টিতে। তো আমি বলতে পারো যে আমাদের ভাদুরী মশাই হলেন ডিটেকটিভ আর আমরা হলাম তার বাহন, আর আমরা সবাই মিলে ইনভেস্টিগেট করছি যে এই প্রবলেমটাকে আমরা কী করে সলভ করতে পারি। আচ্ছা, কোনোদিন কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি কিছু ফিল করেছো তুমি? না, প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমি কখনো কিছু ফিল করিনি, কিন্তু অনেকগুলো গল্প শুনেছি। তো হ্যাঁ, বাস মানে আলাদা করে আমি কিছু সেইভাবে এক্সপিরিয়েন্স করি না। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে যেতেই হবে, খুঁজে বার করতে হবে সেই শক্তিশালী মানুষটাকে। চাঁদ মামা।